দিনাজপুর পুলিশের কর্মদক্ষতা, দায়িত্ব ও কর্তব্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সোমালিয়ার তিন নাগরিক। দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে অধ্যয়নরত সোমালিয়ার নাগরিক মোহাম্মদ মাহমুদ আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ আলী ও মোহাম্মদ লিভান আলী সোমালিয়া থেকে ঢাকা ও ঢাকা থেকে দিনাজপুরে আসেন। দিনাজপুরে কোচ থেকে নামার পর একটি অটোতে উঠে বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাওয়ার পথে তিনটি ব্যাগ হারিয়ে ফেলে। ব্যাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সহ ল্যাপটপ, ক্যামেরা ও ব্যবহারিক কাপড় চোপড় ছিল। পরে পুলিশের তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পান ভিনদেশি শিক্ষার্থীরা। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।